সব জেলায় যেখানে যেখানে বন্যা হয়েছে আমরা সাধ্যমতো ড্রাই প্যাকেট করে দিচ্ছি। এক একটা জেলায় হয়তো সাবজেক্ট একটা দুটো চেঞ্জ হতে পারে, কাউকে 5 কেজি চাল, কাউকে 5 কেজি মুড়ি, ডাল, আলু, হাফ কেজি করে সর্ষের তেল, কোথাও সোয়াবিন, কোথাও বিস্কুট, কোথাও চা, এই দুধ বাচ্চাদের, এছাড়াও ডাল বলুন যা প্রয়োজন, মানে মানুষের ইমিডিয়েট, সেই ডাই প্যাকেটও আমরা দিচ্ছি এবং পরিবার অনুযায়ী এটা অলরেডি আমরা দিয়েছি বন্যা এফেক্টেড এলাকাগুলোতে। আবার যদি অন্যান্য জায়গায় বন্যা হয় কন্টিনিউ করে তখন আবার দেয়া হবে, মানুষ যেন এটা না ভাবে যে আমরা বিপদে পড়ে আছি। বিপদে তো তারা নিশ্চয়ই পড়ে আছে, তাদের দুর্যোগ কেটে যাক, তাদের দুর্ভোগ কেটে যাক, মায়ের কাছে আমরা এটাই প্রার্থনা করি। সব মানুষ, আমি সব ধর্ম বর্ণ সম্প্রদায় সবাইকে বলবো, নিজে একখানা রুটি খেলে আধখানা ভাগ করে দিন, কেউ যেন বঞ্চিত না হয় এদিকে আমাদের নজরটা রাখতে হবে। আমি এমএলএরও বলেছি, এমএলএ যে কোটার টাকা আছে তাই দিয়ে তারা রাস্তাগুলো গ্রামীণ যতটা পারবেন করুক। আমি এমপিদের কাছেও রিকোয়েস্ট করব, আমাদের এমপি যারা তাদের টাকা দিও, তারা রাস্তাগুলো করুন, বিশেষ করে গ্রামীণ রাস্তাগুলো করুন। বাড়ির ব্যাপারটা একই লিস্টে যদি দুটো নাম থাকে একজন পায় আর একজন না পায়, প্রবলেম হয়ে যায়, সেই জন্য ওটা আমরা একসাথে ডিসেম্বর মাসে করব। কারণ সার্ভে করতে আমাদের 1 মাস টাইম লাগবে, তার মধ্যে পুজো এবং ভোটার লিস্টের কাজ শুরু হয়ে গেছে, সেই জন্য সবটাই করতে হবে। আর আপনাদের প্রেসকে আমি বলবো অনেক ধন্যবাদ সহযোগিতা করবার জন্য, আপনাদেরও দায়বদ্ধতা আছে, দায়িত্ব আছে। এখন কেউ যাতে কোনো চক্রান্ত আর কুৎসার অনাতে না পারে লক্ষ্য রাখবেন, 5টা কাজ করতে গেলে 1টা কাজে ভুল ভ্রান্তি কারো হতে পারে, সেটা নিয়ে ন্যারেটিভ না বানিয়ে আসুন আমরা বন্যা ক্লিষ্ট, বন্যা সংশ্লিষ্ট মানুষের পাশে দাঁড়াই। শুধু কুৎসা লটালে টিআরপি বাড়ে না, মানুষের পাশে থাকলে টিআরপি বাড়ে। টিআরপির দিকে তাকিয়ে বলতে নেই, আর যদি আপনার বাড়িতে কেউ অসুস্থ হয় আপনার প্রথম কাজ কি, টাকা সঞ্চয় করা না টাকাটা দিয়ে তার ট্রিটমেন্টটা করা? আমাদের স্বাস্থ্যসাথী কার্ড আছে, আমি হাসপাতালগুলোতে সাপে কাটার ওষুধ বেশি করে রাখতে বলেছি, এমনকি সুস্বাস্থ্য কেন্দ্রগুলোতেও ইমিডিয়েট পাঠাতে বলেছি, ওটা হাতের সামনে পায়। 2 হচ্ছে ভাইরালের মেডিসিন, হেলথ সেক্রেটারি ছিল। 3 হচ্ছে সর্দি কাশির মেডিসিন। 4 হচ্ছে ফ্লাড হলে পরে ডায়রিয়া হয়, এই ওষুধগুলো রেডি রাখতে বলেছি। ধান কেটা, ধান কেনাকাটা যেটা হচ্ছে কোনো রকম যেন গাফিলতি না হয়, যেখানে ধান এখনো পড়ে আছে ধান কল মালিকদের সাথে কথা বলে দরকার হলে সেই ধানগুলো চাষির থেকে কিনে নেওয়া হোক। আর যে ধানগুলো নষ্ট হয়েছে, যে শস্যগুলো নষ্ট হয়েছে, আমরা তাকে অন্যভাবে কাজে লাগাব। আপনারা জানেন আগে প্রতিবার সুন্দরবনে যে জল আসতো লবণাক্ত জল এবং দীঘায়, তাতে সব ধান নষ্ট হয়ে যেত। আমরা একটা স্বর্ণ ধান প্রদীপটা, তাই তো, আমরা একটা স্বর্ণ ধান টাইপের একটা তৈরি করেছি, ওই ধানগুলো নিয়ে আমরা কিন্তু নতুন ধান তৈরি করেছি রিসার্চ করে। কাজেই মনে রাখবেন, একটার বিকল্প একটা নষ্ট হয়ে গেলেও সেটাকে বিভিন্ন কাজে আমরা ব্যবহার করতে পারি, আমরা সারের কাজে ব্যবহার করতে পারি, না পারে লক্ষ্য রাখবেন। 5টা কাজ করতে গেলে 1টা কাজে ভুল ভ্রান্তি কারো হতে পারে, সেটা নিয়ে ন্যারেটিভ না বানিয়ে আসুন আমরা বন্যা ক্লিষ্ট, বন্যা সংশ্লিষ্ট মানুষের পাশে দাঁড়াই। শুধু কুৎসা লটালে টিআরপি বাড়ে না, মানুষের পাশে থাকলে টিআরপি বাড়ে। টিআরপির দিকে তাকিয়ে
বলতে নেই, আর যদি আপনার বাড়িতে কেউ অসুস্থ হয়, আপনার প্রথম কাজ কি? টাকা সঞ্চয় করা, না টাকাটা দিয়ে তার ট্রিটমেন্টটা করা? আমাদের স্বাস্থ্যসাথী কার্ড আছে, আমি হাসপাতালগুলোতে সাপে কাটার ওষুধ বেশি করে রাখতে বলেছি, এমনকি সুস্বাস্থ্য কেন্দ্রগুলোতে ইমিডিয়েট পাঠাতে বলেছি, ওটা হাতের সামনে পায়। দুই হচ্ছে ভাইরালের মেডিসিন, হেলথ সেক্রেটারি ছিল। তিন হচ্ছে সর্দি কাশির মেডিসিন। চার হচ্ছে ফ্লাড হলে পরে ডায়রিয়া হয়, এই ওষুধগুলো রেডি রাখতে বলেছি। ধান কেটা, ধান কেনাকাটা যেটা হচ্ছে, কোনো রকম যেন গাফিলতি না হয়, যেখানে ধান এখনো পড়ে আছে ধান কল মালিকদের সাথে কথা বলে দরকার হলে সেই ধানগুলো চাষির থেকে কিনে নেওয়া হোক। আর যে ধানগুলো নষ্ট হয়েছে, যে শস্যগুলো নষ্ট হয়েছে, আমরা তাকে অন্যভাবে কাজে লাগাব। আপনারা জানেন আগে প্রতিবার সুন্দরবনে যে জল আসতো, লবণাক্ত জল, এবং দীঘায়, তাতে সব ধান নষ্ট হয়ে যেত। আমরা একটা স্বর্ণ ধান প্রযুক্ত, তাই তো, আমরা একটা স্বর্ণ ধান টাইপের একটা তৈরি করেছি। ওই ধানগুলো নিয়ে আমরা কিন্তু নতুন ধান তৈরি করেছি রিসার্চ করে। কাজেই মনে রাখবেন, একটার বিকল্প একটা নষ্ট হয়ে গেলেও সেটাকে বিভিন্ন কাজে আমরা ব্যবহার করতে পারি, আমরা সারের কাজে ব্যবহার করতে পারি। আগে আপনারা দেখবেন বাংলায় পেঁয়াজ উৎপাদন হতো না, এখন বাঁকুড়া, মুর্শিদাবাদ, বীরভূম বিভিন্ন জেলায় হয়, কারণ এটা আমি আসার পরে তৈরি করেছি, আরও জেলায় হবে। এই যে মালদা, মুর্শিদাবাদ, নদিয়ায় বড় বড় ড্রাগন ফল, এগুলো সব কিন্তু আমরা তৈরি করেছি। অনেক জায়গায় স্ট্রবেরিও চাষিরা চাষ করছে। তাছাড়াও মনে রাখবেন, আগে ইলিশ মাছ আমাদের এখানে হতো না, কিন্তু আমরা আসার পর 2013 সালে ডায়মন্ড হারবারে একটা ইলিশ মাছের রিসার্চ সেন্টার তৈরি করে আজ কিন্তু আমাদের কোলাঘাট বলুন, ডায়মন্ড হারবার বলুন, অন্যান্য কাকদ্বীপ বলুন, নামখানা বলুন, দীঘা বলুন, প্রচুর ইলিশ মাছ হয়। তার কারণ একটাই, এগুলো করা হচ্ছে। ডিমও আমরা সবটাই আনতাম প্রায় হায়দ্রাবাদ থেকে, আমরা এই বছর ডিসেম্বরের মধ্যে ডিমে সেলফ সাফিসিয়েন্ট হয়ে যাব। মাছটা বাকি আছে, তার কারণ একটা মাছ বড় হতে 2 বছর লাগে, প্রায় 700 ফার্মে মাছ তৈরির কাজও চলছে। জল ভরো, জল ধরো পুকুর কাটি, মনে রাখবেন অনেকটা জল কিন্তু 5 লক্ষের ওপর পুকুর কেটেছি আমরা, তাতে অনেকটা জল কিন্তু ভরেছে, তাহলে আরো বন্যা হতো, আরো আসতো। তারপরে আমরা একটা লোয়ার দামোদর বেসিন প্রকল্প একটা করছি, তাতে অনেক জায়গা বেঁচে গেছে, এখনো যেটুকু কাজ বাকি আছে করে ফেলতে হবে, 3 বছর হয়ে গেছে। আমরা খাটাল মাস্টার প্ল্যানের কাজ 400 কোটি টাকা অলরেডি দেওয়া হয়েছে বিভিন্ন কাজে, এবং ডিপিআর তৈরি করা হচ্ছে, 3 বছর টাইম লাগবে টোটাল কাজটা করতে, কারণ এগুলো খুব সিরিয়াস কাজ, তার মধ্যে 6 মাস চলে যায় বর্ষায়, বর্ষাকালে কিছু করলে কনস্ট্রাকশনের কাজ জলের টাকাটা চলে যায়। এটা দীর্ঘদিন সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে পড়ে আছে, আজ পর্যন্ত ওরা করেনি, এটা আমরা করব। তাছাড়াও অনেক জায়গায় বাঁধ ভেঙেছে, মালদার ঢুকনি চকে অলরেডি ব্রিজের ডিপিআর তৈরি হয়ে গেছে, কাজ চলছিল, এই বৃষ্টিতে হয়তো একটু ধাক্কা খাবে। পাওয়ার ডিপার্টমেন্টকেও বলা হয়েছে, আপনাদেরও বলছি, যেখানে বন্যা বা জল জমবে দয়া করে এসি মেশিনটা অবশ্য কম লোকেরই আছে জেলায়, এবং টিভিটা কিছুক্ষণের জন্য বন্ধ রাখবেন, যাতে কোনো ইলেকট্রিফিকেশন না হতে পারে, ইলেকট্রিকিউট হয়ে গিয়ে কোনো দুর্ঘটনা না করতে পারে। আর ফোনের নেটটাও কোথাও কোথাও স্লো হয়ে যায় বিকজ অফ দিস, এটা নিয়ে চিন্তা করবেন না। জলে যদি কাজ করতে যায় বিদ্যুতের, সে মারা যেতে পারে। যে বিদ্যুতের কর্মীটা কাজ করছে সেও তো আমাদের একজন কর্মী, তাই জলে জীবন বাঁচিয়ে তারপরে বিদ্যুতের কাজগুলো রেস্টোর করার কথা বলা হয়েছে, অনেক জায়গায় হয়েছে।
100% হয়েও যাবে, কিন্তু আবার হয়ে গেছে অলরেডি বর্তমানে, কিন্তু এখনো যেহেতু আবার বৃষ্টি আসছে কাজে আবার হতে পারে, এগুলো দেখে রাখতে হবে। এছাড়াও ডিবিসি নিয়ে আমরা বলেছিলাম, আমরা আমাদের শেয়ার উইথড্র করছি, আমি প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছি। দুই হচ্ছে আমাদের দুজন মেম্বার ছিল, কিন্তু তাদের কোনো কিছু জানানো হতো না। পাওয়ার ডিপার্টমেন্টের সেক্রেটারি শান্তনু ঘোষ ছিলেন, তিনি রিজাইন করে দিয়েছেন অ্যাজ এ ডিরেক্টর ফ্রম ডিবিসি। আর দুই হচ্ছে একজন ইঞ্জিনিয়ার ছিলেন আমাদের ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে, তিনিও রিজাইন করে দিয়েছেন। কারণ এটা বারবার বলে যখন কাজ হয় না,